ছাগলের বদৌলতে প্রায় সবার কাছেই এখন পরিচিত মুখ মতিউর রহমান কুরবানিতে বারো লাখ টাকার ছাগল কিনে ভাইরাল হন সাবেক এই রাজস্ব কর্মকর্তার ছেলে ইফাদ কিন্তু একজন সরকারি চাকরি করা ব্যক্তির ছেলে কিভাবে এত টাকা দিয়ে কুরবানি দেয় এমন প্রশ্ন হয়তো ভেবেছিল কেউ কেউ কিন্তু এর উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সৈয়দ আবদুল্লাহ একটা পিচ্ছি একটা ছেলে খুবই তরুণ সে তার বাবাকে পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল গিফট করবে এই ব্যাপারটা কিন্তু আমার সন্দেহ হয় অনেকে বলার চেষ্টা করছিল গভর্নমেন্ট অফিসিয়াল পুলিশের ছেলে বা কোনো বিশেষ কর্মকর্তার ছেলে তো দুই একটা জায়গায় আমি ক্লু পেলাম মতিউর রহমানও নাম নাই যে মতিউর কেন্দ্রিক আছে অথবা এই ধরনের ক্লু ছিল যে এক রাজস্ব কর্মকর্তার ছেলে তো আমার মাথায় কিন্তু হিট করেছে ইয়েস আমি ওর একটা গাড়িতে গভর্নমেন্ট স্টিকার দেখেছি এনবিআর ওয়েবসাইটে চলে যাই তো ওয়েবসাইটে যাওয়ার পরে আমি কিন্তু সেই কর্মকর্তাদের লিস্ট ঘেঁটে দেখলাম ইয়েস খুবই উচ্চপদস্থ একজন মতিউর রহমান নামে আছে কেবল মতিউর ই নন এর আগে রাফসান নামের একজন ইউটিউবার তার বাবা মাকে বিলাসবহুল গাড়ি কিনে দেওয়ার পর তা ভাইরাল হলে রাফসানের বাবা মায়ের ঋণ খেলাপি হবার খবরও সামনে আনেন এই তরুণ কোনো জিনিস যদি আমার সন্দেহ হয় সেই সন্দেহটা আমার ড্রাফট করা থাকে তারপর তাদেরকে নিয়ে আমি খোঁজ করতে থাকি তাদের পাবলিক ডোমিনে যেসব অ্যাক্সেস আছে ফেসবুক ঘেটে ইউটিউব ঘেটে গুগল ঘেটে সেগুলো আমি বের করার চেষ্টা করি তারপর যদি কোনো ক্লু পাই যে কোথাও কোনো দুর্নীতির তাদের ঠিক ছিল অথবা কোনো কিছু ছিল তারপর আমি ডিরেক্ট ডকুমেন্টে আলোচনা করি এবং সেটা বের করার চেষ্টা করি আর যখনই দেখি যে দুয়ে দুয়ে চার মিলে গেছে ওইটা তখন সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে একের পর এক ফলো আপে চলে যাই এ নিয়ে সংবাদ প্রকাশিত হয় মূলধারার গণমাধ্যমে সংশ্লিষ্টদের মতে আগে এই প্ল্যাটফর্মগুলোতে ব্যক্তিগত পর্যায়ের বিষয়গুলোই বেশিরভাগ ক্ষেত্রে সামনে এলেও সাম্প্রতিক ঘটনাগুলো এতে নতুন মাত্রা যোগ করেছে একজন গুরুত্বপূর্ণ সরকারি আমলা কিংবা একজন পলিটিশিয়ানের কোন একটা বড় দুর্নীতির খবর যখন আমরা সোশ্যাল মিডিয়াতে ফার্স্ট পাচ্ছি বা এক্সপোজটা প্রথম সোশ্যাল মিডিয়াতে দেখতেছি এটাই নতুন যে ন্যাশনাল এবং পাবলিক ইন্টারেস্টের বিষয়ে কিছু ব্যক্তি কিছু নাগরিক ইন্টারেস্টেড হচ্ছেন এবং তারা এক্সপোজ করতেছেন এরপরে মিডিয়া অথবা মেইনস্ট্রিম ডিবেইটে এটা কন্ট্রিবিউট করতেছে তবে আছে ভিন্ন চিত্র সম্প্রতি অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানকে নিয়ে একটি পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয় যেখানে বলা হয় চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছেন তিনি পরে একাধিক ফ্যাক্ট চেকার পেজ থেকে খবরটি গুজব বলে নিশ্চিত করা হয় একই সঙ্গে কখনও বিশেষ পরীক্ষা দেননি বলেও কয়েকটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান তাহসান খান আমার কিন্তু নিজের বলতে হয়নি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি ফ্রেন্ডরাই বলেছে যে আসলে এটা পসিবল না আর আমার যে ক্যারিয়ার প্রোফাইল তার সাথে এই গুজবটার কোন মানে একটু রীতিমতো হাস্যকর গুজব পাবলিক ফিগার হিসেবে প্রফেশন নিলে অকিউপেশনাল হ্যাজার্ট হলে এই গসেপ মঙ্গার্সরা আপনার ইউজ করবে। কারণ উইল লিভ ইন এন এজ যেখানে লাইক শেয়ার্স এগুলোর ভ্যালু আছে সো কন্টেনশিয়াস ইস্যু নিয়ে মিডিয়া গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাতটি ফ্যাক্ট চেকিং সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধ থেকে মিথ্যা বা বিভ্রান্তিকর শিরোনামগুলো নিয়ে সামাজিক মাধ্যম ইউটিউবে অনুসন্ধান চালায় ভুয়া খবর ও অপতথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব এতে সাতশোটি ভিডিওতে ভুল তথ্য পান গবেষকরা এগুলোর মধ্যে রাজনীতি বিষয়ক ভিডিও ছিল পঁচিশ শতাংশ এবং ধর্ম সংক্রান্ত ভিডিও ছিল প্রায় পনেরো শতাংশ এমন প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে পাওয়া তথ্যের বিষয়ে বিশেষ সতর্কতার কথা বলছেন বিশ্লেষকরা আমাদেরকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব ক্রিটিক্যাল থাকতে হবে সোশ্যাল মিডিয়া কোনো অ্যাপসুলিউট সোর্স অফ ডেটা না সোশ্যাল মিডিয়া আসলে মানুষের ডেটা শেয়ার করার জায়গা না বরং এক্সপ্রেশন এবং অপিনিয়ন শেয়ার করার জায়গা আমাদের বুঝতে হবে ফ্যাক্ট এবং অপিনিয়নের পার্থক্য আমাদের বুঝতে হবে যে আসলে মানুষ সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করে দু সালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্রতিবেদন অনুযায়ী স্বল্প মেয়াদে বিশ্বের জন্য সবচেয়ে বড় ঝুঁকির কারণ হতে যাচ্ছে মিথ্যা এবং ভুল তথ্য অন্যদিকে দুর্নীতিবাজদের মুখ সুন্মোচনের ক্ষেত্রেও এ প্ল্যাটফর্মটি যে বড় ভূমিকা রাখছে সাম্প্রতিক কিছু ঘটনা সে সাক্ষ্যই দিচ্ছে তবে গুজব এবং সঠিক তথ্য যেন মিলেমিশে একাকার না হয়ে যায় সেজন্য এর সচেতন ব্যবহারের কথাই বলছেন বিশ্লেষকরা তানহা তাসনিম বিবিসি বাংলা